ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্যাপাসিটরের বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো এসো আমাদের পড়াশোনা আজকে শুরু করা যাক। তো স্টুডেন্টস, প্রবলেমটা আমি পড়ছি। এ ক্যাপাসিটেন্স অফ 2 মাইক্রোফ্যারাড ইজ রিকোয়ার্ড ইন এ ইলেকট্রিক্যাল সার্কিট অ্যাক্রস আ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 1 কিলোভোল্ট। এ লার্জ নাম্বার অফ 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার্স আর অ্যাভেলেবেল which can withstand a potential difference not more than 300 volt. The minimum number of capacitor required to achieve this is 16. Option A 16, option B 24, C option C 32, and option D is 2. তো এখানে যেটা বলা হয়েছে ক্যাপাসিটেন্সটা 2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটেন্স আমাকে তৈরি করতে হবে অনেকগুলো ক্যাপাসিটার দিয়ে। তো কিরম ক্যাপাসিটার? তারা সকলে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটি আছে, এরকম অনেকগুলো ক্যাপাসিটার আমার কাছে অ্যাভেলেবেল। তো আমাকে ওই ক্যাপাসিটার দিয়ে 2 মাইক্রোফ্যারাডের একটা সিস্টেম তৈরি করতে হবে। এবং এটাও বলে দিচ্ছে যে প্রত্যেকটা যে ক্যাপাসিটার আমি ইউজ করব, যে অনেকগুলো ক্যাপাসিটার আমার আছে, প্রত্যেকটা ক্যাপাসিটার 300 ভোল্টের বেশি ও নিতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাপাসিটার কিন্তু 300 ভোল্টের বেশি নিতে পারবে না। লেখা আছে, দেখো, ডিফারেন্স নট মোর দ্যান 300 ভোল্ট, দ্য মিনিমাম নাম্বার অফ ক্যাপাসিটার। এইরকম তাহলে কতগুলো ক্যাপাসিটার আমাকে দরকার, তার মানে কি পুরো সিস্টেমটা দিয়ে 2 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার বানাতে হবে। অনেকগুলো 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আছে, এবং এটাও মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্যাপাসিটার অ্যাক্রসে কিন্তু 300 ভোল্টের বেশি হতে পারে না ভোল্টেজ, এবং আমাকে গিভেন ভোল্টেজ হচ্ছে 1000 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা তাহলে মানে 1000 ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আমার পুরো সার্কিটটা থাকবে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে আমার এরকম কটা ক্যাপাসিটার এরকম দরকার হবে। তো তোমরা আগে আমার ভিডিওটা পজ করো, এবং পজ করে তোমরা উত্তরটা ভাবার চেষ্টা করো। ঠিক আছে, আশা করি উত্তরটা ভেবে ফেলেছ। দেখো আমার সাথে তোমাদের উত্তর মেলে কিনা। তো ক্যাপাসিটেন্স অফ 2 মাইক্রোফ্যারাড ইজ রিকোয়ার্ড, তার মানে কি? তার মানে তোমাকে এমন একটা সিস্টেম বানাতে হবে যার ক্যাপাসিটি, ধরো আমি এখানে এমন একটা সিস্টেম বানাচ্ছি যাতে একটা দুটো তিনটে এরকম করে ধরো এনখানা ক্যাপাসিটার ধরো আছে, এখানে এনখানা ক্যাপাসিটার আছে, একটা দুটো তিনটে ডট 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 এনখানা ক্যাপাসিটার আমি এখানে সিরিজে দিয়েছি। এরকম আর একটাও সিরিজ আছে, একটা দুটো তিনটে ডট ডট ডট, এখানেও মনে করো এনখানা দিয়েছি। এরকম করে বাড়তে 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 1 2 3 এরকম এমখানা রো ধরো অন করেছি, তার এখানেও আছে একটা দুটো তিনটে ডট 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 এনখানা। তো এই হচ্ছে আমার সিস্টেমটা। তো সিস্টেমের সাথে ভোল্টেজ জোড় আছে কত? ভোল্টেজ জোড় আছে 1 কিলো ভোল্টের ভোল্টেজ জোড় আছে। ঠিক আছে, তো আমাকে দেখাতে হবে কি যে টোটাল এখানে যা হচ্ছে, এখানে টোটাল ক্যাপাসিটি আসবে 2 মাইক্রোফ্যারাডে, আর এই প্রত্যেকটা যে টোটাল ভোল্টেজটা সেটা যেন 1 কিলো ভোল্ট, 1 কিলো ভোল্টকে ছাড়িয়ে না যায়, মানে সরি এখানে 1 কিলো ভোল্ট দেওয়া আছে, এই প্রত্যেকটা 300 ভোল্টকে যেন না ছাড়িয়ে যায় এটা আমায় দেখতে হবে। তো এরকম ক্যাপাসিটার আমার কটা লাগবে? তো এরকম আমি মনে করলাম এরকম সজ্জা আছে এনখানা ক্যাপাসিটার, এইভাবে 1 2 3 করে প্রত্যেকটা কলামে রয়েছে এনখানা ক্যাপাসিটার, ফার্স্ট কলামে এনখানা ক্যাপাসিটার, সেকেন্ড কলামে এনখানা, থার্ড কলামে এরকম করে, আর এরকম কতগুলো রো আছে, এরকম এমখানা রো আছে আমি ধরলাম। তাহলে দেখো একটু অঙ্কটা, দেখো প্রত্যেকটা 300 করে বিস্টেম করতে পারে, তাই তো? তাহলে 300 প্লাস 300 প্লাস 300 প্লাস কটা 300 আছে? এনটা 300 আছে, তাহলে এন ইন্টু 300, তাহলে এটা হচ্ছে এন ইন্টু 300 করলে পরে দেখা যাবে এখানে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। তো সেটা কী হবে? সেটা কী হবে? 1000-এর সাথে সমান হবে, ইকুয়াল হবে না গ্রেটার দ্যান হবে? তো ভাবো তো, আশা করি ভাবা হয়ে গেছে। আমি বলে দিচ্ছি এটা গ্রেটার দ্যান হবে। কেন গ্রেটার দ্যান হবে স্যার? কারণ এন ইন্টু 300 গ্রেটার দ্যান হবে কেন 1000-এর? এখানে 1000-ই আছে, ঠিক বলো স্যার? 1000-এর থেকে বেশি হয়ে গেলে কী করে হবে? উত্তর হচ্ছে যদি এনটা ইন্টু 300, এন ইন্টু 300 যদি 1000-এর থেকে বেশি না হয়, এন ইন্টু 300 1000-এর থেকে বেশি বলতে কী বোঝাচ্ছে? বলতে বোঝাচ্ছে এইখানে উইথস্ট্যান্ড করার ক্ষমতা বেশি। ধরো আমি এটা করে দেখি না কত আছে, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। লেন গ্রেটার দেন কত হবে? 1000/300, দ্যাট ইজ তোমার 3.5,
1/3 এটা এটা আসবে, তো এনটা এটার থেকে বেশি হবে, তাহলে এন হবে কত? 4টে। তো কেন আমি বললাম এন যদি 3 হতো তাহলে কত হতো? 3 × 300 900 হতো। তো 900 মানে কি, এখানে 900 উইস্টার্ন করতে পারছে, তো 900 উইস্টার্ন করতে যদি পারে তাহলে আমি এখানে 1000 দেবো কী করে? কোন দুঃখে 1000 দিলে ভেঙে যাবে এটা। কিন্তু এন যদি হলে যদি 4 হয় তাহলে 4 × 300 কত হচ্ছে? 1200, 1200, 1200, তাহলে আমরা গেটার 1200 এটা নিতে পারে, 1200 এটাকে উইস্টার্ন করতে পারে, কিন্তু আমি দিয়েছি 1000, তার মানে এটা উইস্টার্ন করতে পারবে, এটা তো 1200 উইস্টার্ন করতে পারার ক্ষমতা আছে, আমি দিয়েছি 1000, তার মানে এটা উইস্টার্ন করতে পারবে। তো আমি পেয়ে গেলাম এখানে n = 4। এইবার একটা খেয়াল দেখো, এই গোটা জিনিসটার ক্যাপাসিটি হবে 2, তার মানে এই লাইনের ক্যাপাসিটি কত? এটা সিরিজে আছে, তাহলে 1/c + 1/c + 1/c এরকম করতে করতে এনখানে 1/c আছে, তার মানে হয়ে যাচ্ছে n/c। সেটাকে কিন্তু রিভার্স করতে হবে, সেটাকে আমার রেসিপ্রোকাল নিতে হবে, তাহলে উত্তর আসছে তোমার কী উত্তর আসবে না, c/n, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি এই ব্রাঞ্চের। তো এরকম ব্রাঞ্চ কিন্তু এখানে একটা আছে, এখানে একটা আছে, ইলেকট্রন এমখানা আছে, তাহলে তোর টোটাল ক্যাপাসিটি কী আসবে? m × c/n, তাই তো? আমি বলছি কি, এই সিরিজ, এটা তো সিরিজ কানেকশানে আছে, এ সি 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 করে সিরিজ থাকলে কী হয় তোমরা জানো, সিরিজ কম্বিনেশনে সি সি পরপর যদি থাকলে 1/c + 1/c + 1/c করে করে যোগ করতে হবে, কটা কতগুলো আছে? এনখানা আছে, তাহলে যোগ করলে অথ অটোমেটিক্যালি n/c অ্যান্সার আসবে, তাই তো? তো n/c অ্যান্সার এলে সেটা তো হবে, সেটাকে রেসিপ্রোকাল নিলে তোমার অ্যান্সারটা আসবে, তাহলে c/n, তার মানে এইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি হচ্ছে c/n। এরকমই c/n কতগুলো আছে? এমখানা আছে, এটা তো এমখানা তো প্যারালাল কম্বিনেশন আছে, এইটা এইটা একটা প্যারাল কম্বিনেশন, তাহলে প্যারাল কম্বিনেশনে কী হয়, পুরো ক্যাপাসিটিগুলো যোগ হয়, তাহলে c/n + c/n + c/n এই হয়ে গেলে এমখানা c/n হয়ে যাবে, তাহলে এই গোটাটা করলে কত আসবে? 2 আসবে, তার মানে সি এর ভ্যালু তো 1 আছে, তাই বসে দিয়ে তাহলে দেখা যাচ্ছে m/n = 2 আসছে, সেখানে আমরা n কিন্তু 4 পেয়ে গেছি, তো m/4 = 2 আসছে, তার মানে m = পেয়ে যাচ্ছি 8, তাহলে আমরা পেয়ে গেলাম m = 8, n = 4, তাহলে নাম্বার অফ ক্যাপাসিটি কত আসবে? 4 × 8, দ্যাট ইজ 32, তোমার অ্যান্সার হচ্ছে 32, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। তো এইটা তো কম্পিটিটিভের কোশ্চেন হতেই পারে, তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেক্ষেত্রে যেখানে ভুল হওয়ার চান্স আছে ছাত্রদের, তারা এইখানে ভুলটা করবে, এখানে গ্রেটার দেন সিন দিতে গিয়ে তার মনে হবে গ্রেটার উইস্টার্ন করতে পারে 1000, আমি গ্রেটার দেন দেবো কেন? তো এই ছোট্ট একটা চিন্তা মাথায় ঢুকে যদি যায় 1000-এর বেশি কেন হবে, এখানে উইস্টার্ন করতে পারে 1000, আমি এটাকে লেস দেন দেবো, এখানে লেস দেন চিহ্ন দিলে পারি অ্যান্সারটা 3/3 লেস দেন, মানে তুমি এখানে 4 না ধরে 3 ধরবে, তখন 3 ধরলেই তোমার পুরো অঙ্কটা গণ্ডগোল হয়ে যাবে। তো এখানে একটা ছোট্ট বুদ্ধির অ্যাপ্লিকেশন আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা আগে নোট করে নিও, অঙ্কটাকে বারবার দেখো আমি কীভাবে সলভ করলাম, এটাকে খুব সহজেই সলভ করা যায়, আমি একটু এলোবোরেটলি তোমাদের কাছে করে দেখালাম, নইলে অঙ্কটা কীভাবে সলভ করবে খুব তাড়াতাড়ি, কম্পিটিটিভ যদি অঙ্কটা আসে তাহলে তোমার সলভ করার প্রসিডিউর একই প্রসিডিউর, তোমাকে 2 μF বাড়াতে হবে, তোমার শর্ট করে ইকুয়েশনটা সঙ্গে সঙ্গে তোমার ইকুয়েশনটা লিখে নিতে হবে, আগে সবার আগে m/n = 2 এই ইকুয়েশনটা সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে, ঠিক আছে? এবং তারপরে আরেকটা ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে এটা, এটাও তুমি এইখানে একটু খেয়াল রাখতে হবে, গ্রেটার না লেস হবে, এই এই ইকুয়েশন দুটো লিখে নিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগছে না, ঠিক আছে? তো ছাত্ররা, নেক্সট ভিডিওতে আমি আরেকটা অঙ্ক ডিসকাস করছি।